Yo, what's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. তো গাইস আজকে আমরা আবার খেলতে চলেছি হচ্ছে Roblox. কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি একবার স্কেপ করেছিলাম হচ্ছে Paris prison কে। আর সেরকমই আমি একটা অন্য prison এ চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে হচ্ছে একটা এই যে মহিলাটা কি জানি না আমি এটা পুলিশ গার্ল না কি টাইপের এ রয়েছে একটা আর তার সাথে রয়েছে হচ্ছে আমি যে এখান থেকে স্কেপ করতে চাই বাট আমি জানি না ভাই কোথা থেকে আমি স্কেপ করব। বাট যেটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আমরা বেরির কাছ থেকে তো দুজনে স্কেপ করেছিলাম আমি আর প্রফেসর। বাট এখান থেকে আমাকে একা স্কেপ করতে হবে যেখান থেকে পালাবার জন্য এই দেখো ভাই কি লেখা রয়েছে কি মাই কি প্রিসিয়াস পানিশার না কি সব লেখা রয়েছে। ইয়াস এরকম কিছু একটা লেখা রয়েছে তো আমাকে এখান থেকে আপাতত স্কেপ করতে হবে। আর স্কেপ করার জন্য কি করতে হবে আমি জানি না বাট দাও এক মিনিট এখানে রয়েছে একটা স্কিবিডি পুলিশ আই থিঙ্ক এটা আমি জানি না বাট হতেও পারে ভাই। আর এখানে রয়েছে হচ্ছে একটা পুলিশ যে মরে গেছে অলরেডি এই দেখো মানে এটা হচ্ছে ওই পুলিশটার বর আর এটা হচ্ছে ওই পুলিশটার বাচ্চা যাকে এখানে আটকে রেখেছে আর ওটা হচ্ছে ভূত পুলিশ ভাই দেখতে পাচ্ছ কতটা হরর দেখতে লাগছে উপরে। বাকি ঠিক আছে যাদের ভিডিওটা ইন্টারেস্টিং লাগছে তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও। Yes, ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই আমি বললাম ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ফটাফট চলো। আর আমার উপর দেখো কত টাকার প্রাইজ লাগিয়েছে ভাই এটা হচ্ছে আমার স্কিন দেখো আর এত টাকার প্রাইজ আমার উপর আছে তো আমাকে আপাতত এখান থেকে স্কেপ করতে হবে যার জন্য আমাকে কি করতে হবে জানি না ভাই দাঁড়াও এক মিনিট এখান থেকে স্কেপ করার জন্য আমাকে কি করতে হবে আমাকে মনে হয় এটা খুঁড়তে হবে যার জন্য আমাদের আই থিঙ্ক শভেল লাগবে আর আমি বুঝতে পারছি না আমি শভেল পাবো কোথায় থেকে ভাই আমি বুঝতে পারছিলাম না আমি শভেল পাবো কোথায় থেকে কিন্তু এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে মিস্টার ম্যারি মানে না মিসেস ম্যারি এই শভেল নিলো দেখলাম এই দিক থেকে ভাই দাঁড়াও এক মিনিট এখানে ইয়াস এর ভেতরে আই থিঙ্ক শভেল আছে লেটস গো শভেল পেয়ে গেছি বাট এটা শভেলের মতো দেখতে না ভাই চামচের মতো দেখতে তারপর আই থিঙ্ক আমাকে এখানে খুঁড়তে হবে ইয়াস খুঁড়তে হবে ভাই চলো আরেকটা খুঁড়ি আরে খুলে দে ভাই খুলে দে চলো ভাই তলায় চলে এসেছি ফাইনালি লেটস গো ভাই ফার্স্ট জায়গা তো স্কেপ করে গেছি বাট এবার এই জায়গাটা হচ্ছে সব থেকে খুব হার্ড ব্যাপার দেখো তোমরা ওপরে নিশ্চয়ই পেন্টিং দেখতে পাচ্ছ ওই সামনেটা দেখা যাচ্ছে একটা বডিওয়ালা আছে একটা মোটা আছে আর এখানে রয়েছে টোটাল এরকমই পাঁচখানা বস এখান থেকে আমাদেরকে স্কেপ করে পালাতে হবে এরকম ভাই মরে গেছে কি নুব রে তুই এখানে দেখো ভাই হেলিকপ্টার রয়েছে বাট আমরা নিতে পারবো না তো চলো আপাতত আমরা কি করবো আমরা এখান থেকে সোজা স্কেপ করবো বাট দেখো আমাকে ইজিভাবে যেতে হবে আর এটা কি ঢুকে যাচ্ছে কেন ওই ওই ভাই এক মিনিট এটা ঠিক ছিল না এটা মনে হয় ঢুকে যাচ্ছে এখানে তো আমাকে কি করতে হবে এরকম কি দাঁড়ালে ঠিক আছে ভাই এটা ওপর নিচু হচ্ছে আচ্ছা ঠিক আছে চলো এখান থেকে মস্ত একটা জাম্প এখানে একটা জাম্প এটা আবার উঠবে আমি আর উপরতে জাম্প ভাই চলো সুন্দর আছে বাট এখান থেকে আরামসে যেতে থাকি দাঁড়াও এক মিনিট ভাই এটাও পড়ে গেল এখান থেকে নাকি মানে এখানে প্রত্যেক পাড়াওয়ায় পাড়াওয়ায় আছে রয়েছে খাতরা আর আমাদেরকে নর্মালি যেতে হবে আর ওই দেখো এক মিনিট ভেরি প্রিজনার নয় ভাই এর নাম কি পুলিশ গার্ল ভাই এর নাম পুলিশ গার্ল পুলি করছি ভাই আমি এটা পুলিশ গার্ল চলো এখান থেকে মস্ত এস্কেপ করা যাক আর এই দেখো ভাই সামনে থেকে আমার কোথায় চলে গেছে ভাই এর সাথে খুব ফাইট আছে আমার লাস্ট আমি যা বুঝতে পারছি চলো আপাতত এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে রাইট আর এখানে আই থিঙ্ক একটা সুইচ টেপার জায়গা চলো সুইচ টেপে দিই আর এখান থেকে কি আসবে ভাই এক মিনিট এখান থেকে তিনখানা পোল এসছে বাট এগুলো কি ঢুকে যাবে আর ওর তো আলাদাই বাউরি পুচ কি চলছে আমি জানি না দেখো ভাই এর মুখ দেখো মুখ থেকে ভাই একটা কি বলে ওটাকে মাইক্রো গ্লাস বলে না মাইক্রো কি বলে ভাই ওটাকে আমি জানি না বাট চোখ থেকে একটা চশমা মতো বের করে দেখছে ভাই চারিদিকে কেউ স্কেপ করছে না তো বাট ও দেখতে পাচ্ছে না আমি স্কেপ করছি ভাই এ তলায় দেখ আমি এখানে স্কেপ করছি ভাই ধরো এক মিনিট আমি তলায় চলেছি কি হেল্প টার্ন অ্যারাউন্ড কি রয়েছে ভাই টার্ন অ্যারাউন্ড কি বলছে টার্ন অ্যারাউন্ড বললো কিন্তু কি আছে আমি জানি না এখান থেকে বাইরের দিকে দেখতে পাচ্ছি না আর এখানে দেখো এই দেখো এটা হচ্ছে ওর বরটা টাইপের কেউ একজন মানে ওই পুলিশ গার্লটার বর তো ও এখন এখানে উল্টে পড়ে রয়েছে আর আমাদেরকে সামনে যেতে হবে চলো এবার এখান থেকে আই থিঙ্ক উপরে উঠতে হবে আর এখান থেকে ভেন্ট খোলো আর এখান থেকে সোজা ভেন্টের ভেতরে আর সোজা গিয়ে এখান থেকে আই থিঙ্ক কোথায় যাবো ভাই আমি ক্রেজ হয়ে গেছি ওই এক মিনিট এখানে রাস্তা আছে উপরে কিছু আছে না ভাই উপরে কিছু নেই চলো এইখানে রাস্তা এখান থেকে সোজা চলে যাই আর এক মিনিট তলায় দেখো এই দেখো ভাই এটা হচ্ছে ওই পুলিশ গার্লটা যেটা ডেঞ্জারাস আর ওর কাছে আমার ফটো রয়েছে এই দেখো ভাই কতগুলো ফটো রয়েছে আমাকে আই থিঙ্ক তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে কারণ ও বুঝতে পেরে গেছে আমি এখান থেকে স্কেপ করতে চলেছি আমার তিন ধরনের ফটো নিয়ে আছে দেখো ভাই একটা ছোট একটা বড় পুরো বডি আর একটা হাফ বডি চলো এখান থেকে স্কেপ করা যাক এটা হচ্ছে কি পুলিশ গার্ল ভাই পুলিশ গার্ল আর হ্যাঁ আমরা বাই দ্য ওয়ে লাইভ একটা চ্যানেল খুলেছি মানে লাইভ স্ট্রিম চ্যানেল সেটা ডেসক্রিপশনে লিংক আছে আর ওখানে আমরা লাইভ Roblox খেলতে পারি আবার মাইনক্রাফট আবার GTA 5 তোমরা যা দেখতে চাইবে সেটা কমেন্ট করে দেবে ওই চ্যানেলটাকে ফটোফট সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা ওখানে লাইভ স্ট্রিম করতে পারবো তাড়াতাড়ি তাই না ঠিক বললাম তো চলো এখন এখানে আমার সামনে ভেন্ট নেমে গেছে এখান থেকে নামলাম আর এক মিনিট ওই 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 ভাই এটা কি ওই এটা কি ভাই তো বেরি প্রিজনার যে আমার ফটো দেখছো দেখো আমি খালি ওই পাশ থেকে এই পাশে এসেছি আর ওই যে ম্যারি যে রয়েছে ও এখনো ওখানে রয়েছে বাট আমি যাবো কোথায় আমি জানি না ভাই এই দরজাটা ভাই খুলছে না ভাই ধরে নিয়েছে আমাকে দরজা খুলছিল না বাট ধরে নিয়েছে তারা এক মিনিট আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে আমাকে আই থিঙ্ক এখানে নামতে হবে নেবে এক মিনিট এখানে একটা সিঁড়ি আছে চলো সিঁড়ি করে আরামসে উপরে চলে যাই আর এখান থেকে এই পাশে কে রয়েছে ভাই এটা আমি জানি না এখানে যেতে পারবো না ও ভাই যেতে পারবো না এখানে ওই পাশে যেতে পারবো না তারা এক মিনিট এখান থেকে এইদিকে জাম্প করার জায়গা চলো এখানে উঠে পড়েছি আর এই দেখো তলায় পড়ে গেছে আপে বাবড়ি পুছ তুই তলায় পড়ে গেলি কি করে চলো এখান থেকে সোজা যাওয়া যাক এখান থেকে ওই পাশে আর এখান থেকে এইদিকে সোজা চলে যাই ভাই এটা Roblox এত পারকোর থাকে না তাই জন্য ভালো লাগে বাট এখানে একটা সুইচ আছে দাঁড়াও এক মিনিট এই সুইচটাকে টিপলাম আর কি হবে আমার সামনে রাস্তা ওপেন হলো ভাই আর এখান থেকে আরামসে যেতে হবে ঠিক আছে এখান থেকে পড়ে গেলে কিন্তু তলায় ওই দেখো আমার সাথে সাথে যাচ্ছে আমি পড়বো আর ও আমাকে ধরবে ভাই ধপ করে দাঁড়াও আমি অতটাও নুব নয় ভাই আমি কাট
এখানেও কিছু নেই, এক মিনিট, তার মানে এই মাঝেরটাই রাস্তা ভাই, এই মাঝেরটাই রাস্তা বলে এটাকে, ইয়েস এটাই রাস্তা ভাই, এখান থেকে নাবি, চলো লেটস গো ভাই, আমরা চলে এসেছি। আর এখানে রয়েছে মিস্টার ব্যারির দাদু, মিস্টার না মিসেস ব্যারির দাদু আর দিদা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মিসেস ব্যারি, পুরনো মিসেস ব্যারি, আর এটা হচ্ছে মিসেস ব্যারা, আই থিঙ্ক, আমি জানি না ভাই, মিসেস ব্যারাই হবে। চলো এখান থেকে এবার আমাকে লাফাতে লাফাতে যেতে হবে, মানে পারকোর করতে করতে ভাই, লাফানো না, শুনতে একটু অকওয়ার্ড লাগে এখান থেকে। আর এখানে চলো একটা লাল সুইচ এটা অন করে দিয়েছি, লেটস গো, এখান থেকে জাম্প, এখান থেকে জাম্প, এখান থেকে লেটস গো, এই পারে, আর এখান থেকে চলে যাই আমি ওপারে। আর এক মিনিট, এটা কি হলো? ও বেটা জি, মানে আমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে লাগবে, আমি বুঝতে পেরেছি। চলো এখান থেকে সোজা গিয়ে একটা জাম্প, একটা জাম্প, আর একটা জাম্প, আর একটা জাম্প, লেটস গো, লেটস গো, আমি চলে এসেছি। আর এই দেখো ভাই, এটাও ভেঙে গেল ভাই, ভাগ্যিস বেঁচে গেছি আমি, না তো এক্ষুনি গেম শেষ হয়ে যেত আমার। চলো আমার সামনে এবার এটা রয়েছে, এখান থেকে এগুলো আমি জানি তলায় ওপর করবে, তো আমাকে এখান থেকে জাম্প করতে করতে যেতে হবে। চলো চলো সোজা জাম্প, সোজা জাম্প, সোজা জাম্প, সোজা, লেটস গো, লেটস গো, লেটস গো, চলে গেছি ভাই। তারা ওই মালটা আমার থেকে আগে বেরিয়ে গেছে ভাই, ওকে আগে যেতে দিলে হবে না, রেস করতে হবে ওর সাথে। আবে তুই আমার আগে কি করছিস ওয়ে নুবড়া কোথাকার? তবে সুইচ মারতে হবে, দাঁড়াও এক মিনিট, ভুলে গেছি, সুইচটা মারি, তাহলে ওইখান থেকে রাস্তাটা অন হবে ভাই, দেখেছো? এরকম এখান থেকে সোজা যাই, আর এখান থেকে সোজা জাম্প, এখান থেকে জাম্প, এখান থেকে এপারে ভাই, তার আমি এপারে চলে তো এসেছি। বাট যেটা মেইন কথা, এইখান থেকে কি একটা উকি মারছে, দাঁড়াও এক মিনিট দেখাচ্ছি তোমাদেরকে। ওই বেরো, তুই বেরো, বেরো না, মারবো ভাই, আর বেরোচ্ছে না, দেখতে পেয়েছি না, আমি চলে এসেছি তাই জন্য আর বেরোচ্ছে না। এবার আমাকে পেহারা দিতে গেছে যাতে আমি এখান থেকে না এসকেপ করতে পারি, বুঝলে তো? চলো এখান থেকে সামনের দিকে একটা রাস্তা আছে, এখান থেকে সোজা চলে যাবে, ঢুকতে তো দেয় আমাকে কমসে কম। চলো এখান থেকে সোজা যাচ্ছি, আর এখানে কি পাবো? ওই এক মিনিট, এক মিনিট, এগুলো কি হচ্ছে ভাই, উড়ে গেল নাকি ওটা? ধরো এক মিনিট, এখান থেকে সোজা জাম্প, আর এখান থেকে সোজা গিয়ে ওপারে, লেটস গো। এটা কি পেয়েছি ভাই? এটা একটা কোনো ট্রফি টাইপের পেয়েছি আমরা, বাট আমি ট্রফি নিতে কি করতেলাম ভাই, আমাকে স্কেপ করার রাস্তা খুঁজতে হবে। এখান থেকে আমরা স্কেপ করতে এসেছি ভাই, এখান থেকে জাম্প, আর এখান থেকে সোজা জাম্প। চলো ভাই আমি স্কেপ করতে এসেছি, আমার এখানে ট্রফি ট্রফি লাগবে না, ঠিক আছে? সাইড ওয়াইজ বেরো, 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 চল ভাই। এখানে রাস্তা ছিল নাকি? কি আর আমি ভুল দিকে যাচ্ছিলাম। চলো এখান থেকে রাস্তা তলার দিকে নামলাম, নাম আবে নাম তো ভাই, চলো নিয়ে পড়েছি। এক মিনিট, এখানে কে রয়েছে? এটা ওই তুই কে ভাই? এখানে কোনো একটা প্রিজনার টাইপের রয়েছে, আমি জানি না। চলো সামনে যাওয়া যাক, এ মনে হয় এখানকার রাখওয়ালা যে ঘুমোচ্ছে আপাতত। বাট আমাকে কি করতে হবে, এখানে দেখো প্রিজনার রয়েছে, এদেরকে কি করতে হবে আমাকে ভাই? এদেরকে এটা খোলার অপশন আছে ভাই, এটা আমি খুলতে পারবো। বাট দাঁড়াও এক মিনিট ভাই, আমি দেখে নিই আগে কি লাগবে আমার, এখানে কি করতে হবে, দাঁড়াও এক মিনিট। এই পাশটাতে আরেকজন রয়েছে, আর এখানে একটা কি লাগবে আমার, যেটা কি লাগবে ভাই, কি লাগবে আমি এটুকু বুঝতে পারছি, যেটা কি হবে, এই দেখো এই কিটা আমার লাগবে, এই যে নিয়ে যাচ্ছে এই কিটা আমার লাগবে। বাট তার জন্য আমাকে কি করতে হবে ভাই, দাঁড়া এক মিনিট, আমি কি করি, এই যে প্রত্যেকটা রয়েছে এদেরকে খুলে দিই একবার, খুলে দিলে আই থিঙ্ক এখান থেকে আমি যেতে পারবো। দাঁড়াও এক মিনিট, এই সামনে একজন ছিল না, দাঁড়াও সামনে, ওই চল বেরো ভাই, বেরো, বেরি করে দিচ্ছি, এরকম এক মিনিট ভাই, যে আমি বের করলাম, এই ওর সাথে মারপিট করলো, দাঁড়াও এক মিনিট, একেও বের করে দিই, বেরিয়ে যা ভাই, চল বেরো, বেরো, দেখি দাঁড়াও এক মিনিট, আবে তো আবে তুই ওকে মার কি করিস, একেও বের করে দিয়েছি, এরা দুজন মিলে একে মারছে। ও ভাই, ও ভাই, আরে আমাকে ছাড়াবে, পেছনে তোর দেখ,
গেম বাজি দেও নাক থেকে নেটা পোটা বের করে দিয়েছি ভাই মেরেছি দাঁড়াও এক মিনিট একে মারতে দি দেখি কি হয় দাঁড়াও এক মিনিট মার ওকে মার ভাই পট্টি পট্টি দেখো মেরে দিয়েছে এও মরে গেছে এও মেরে দিয়েছে ভাই মরে গেছে দেখো নাকে পট্টি পট্টি আর এক মিনিট এর থেকে আমরা কি পেয়েছি যে কিনা আমাদেরকে নিয়ে যেতে হতো ভাই ফাইনালি ভাই এত মানে হার্ড কেন আমি বুঝতে পারছি না তো চলো আমি চাবিটাকে এখানে লাগিয়ে দিয়েছি এবার চাবিটা দরজা খুলে দেবে আর আমরা আই থিঙ্ক এস্কেপ করে গেছি লেটস গো ভাই ট্রেনে চো ট্রেনে চো এস্কেপ ভাই এস্কেপ লেটস গো আই থিঙ্ক আমি এস্কেপ করে গেছি আমি নিজেও জানি না আই থিঙ্ক সো ভাই আমি জানি না আমি জানি না মনে হচ্ছে আমার কেমন এস্কেপ করে গেছি ট্রেন আমাকে নিয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় বাট এটা কি স্কেপ হয়েছে মনে হয় না না এটা স্কেপ হয়নি ভাই এটা স্কেপ হয়নি এটা আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি মানে লেভেল টুতে দাঁড়াও এখানে এটা খুললাম আর এখানে এটা কি চিলেজ চিলসি চিলসি দাঁড়াও এক মিনিট এটা কি ওই ভাই একটা মেয়ে পুলিশ এসছে গাড়ি নিয়ে আমাকে ধরে নিল যাকে খুব ফালতু দেখতে ভাই বিশ্বাস করো মানে আমাকে এর ভেতর যেতে হবে আর দাঁড়াও এক মিনিট ওই দেখো উপরে যাচ্ছে তার মানে আমাকে উপরে যেতে হবে লেটস গো চলো উপরে চলো উপরে চলো উপরে ভাই ধরে নিল নাকি আবার সি আমি বুঝতে পেরে গেছি আমি কি করতে হবে আমাকে ফটাফট উপরে যেতে হবে চলো 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 এই যাতে আমার কাছে হাত না পায় ঠিক আছে আমি উপরে চলে এসেছি ও ভাই ফাইনালি উপরে চলে এসেছি ভাই একবারে চলো এবার এখান থেকে সোজা সোজা একদম ভেন্টেতে ভেন্টে গিয়ে আমি পালিয়ে গেলাম নাকি ও দেখো ভেতরে ঢুকে গেছে ও আহ করছে দেখো দাঁড়িয়ে পড়েছে আমি যদি এবার নাবি আমাকে ধরবে আবার না নাবছে না ভাই আমাকে ধরতে পারবি না ধরে নিয়েছে ভাই আমি কেন এলাম আমি ফেরত আমি নিজেও বুঝে পাচ্ছি না চলো উপরে যাওয়া যাক না আমি উপরে চলে এসেছি ভাই আমি উপরে মানে এই পাশে চলে এসেছি এই দেখো আচ্ছা এটা হচ্ছে ওই রাস্তাটা ওই দেখো ভেন্ট থেকে আমি তলায় নেমে গেছিলাম মানে এটা হচ্ছে ওই রাস্তাটা চলো এবার এই পাশ থেকে যাওয়া যাক আর আমার সাথে আরেকজন পার্টনার চলে এসেছে যার নাম চিলসি চিলসি তো ভাই আমি জানি না ধরো এক মিনিট এখানে রয়েছে একটা স্নো মানে এখানে হাওয়া রয়েছে আর আমি কিরম ভাবে দৌড়চ্ছি দেখো ভাই এক মিনিট এখানে তো গর্ত আছে ভাই এক মিনিট দাঁড়াও আমাকে জাম্প করতে হবে এখান থেকে ও লেটস গো চলো জাম্প করে দিয়েছি ভাই এখানে খড্ডা রয়েছে বড় বড় এখান থেকে আমি সুন্দর একটা জাম্প করতে হবে লেটস গো ভাই জাম্প করে করে আমাকে যেতে হবে এটা ইজি আছে ভাই অতটা হার্ড না এটা ইজি আছে তাই না চলো এখান থেকে যদি আমি এখানে একবার মরে যাই তাহলে তোমাদের ভিডিও লাইক করতে হবে কিন্তু যদি আমি না মরি তাহলে তোমাদের লাইক করতেই হবে ভাই চলো ঠিক আছে ডান ডান হ্যাঁ ডান চলো হয়ে গেছে কমপ্লিট 3 2 1 লেটস গো ভাই চলো আমি মরিনি তার মানে তোমাদের কি করতে হবে বুঝতে পারছো লাইক করো গাইস লাইক করো সাবস্ক্রাইব তো করে দিও ভাই আমরা 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে 3 লাখেও যেতে হবে না তারপর আসবে ডেয়ার ভিডিও চলো আমি তলা নিয়ে পড়েছি বাট এখানে আমাকে কি করতে হবে এখানে মোটাটা রয়েছে এই দেখো আরে না খাচ্ছে কিছু একটা এই দেখো ওই এই খাচ্ছে দেখো দৌড়তে পারছে না এক তো আমার পেছনে বাট এখানে খাচ্ছে আর এক মিনিট ওইখানে কি লেখা গ্র্যাব কি হুইল এনার্জি আমি জানি না এটা কি গ্র্যাব করতে বলছে আমাকে আর এখানে আমার একটা কি লাগবে ওই দেখো গ্রিন কি নাকি ধরো এক মিনিট ভাই এর উপরে যাই আর এখান থেকে আমাকে এটা নিতে লাগবে এটা চলো এটা নিয়ে নিয়েছি আর এখান থেকে আমাকে একে মারতে হবে আই থিঙ্ক লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো আবে তুই তুই আমাকে মার মারতে পারবি না আমি বুঝতে পেরে গেছি আমাকে মেরে দিয়েছে বাট দাঁড়াও আমাকে কি করতে হবে গানটা নিয়ে এই পুলিশ ওমেনটাকে মারতে হবে ঠিক আছে ধরো এক মিনিট কোথায় গেল গান কোথায় ভাই এক মিনিট এখান থেকে এ চল চল মার 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 ভাই একটুখানি হেল্প পেয়েছিল আমি যা হোক করে মেরে দিয়েছিলাম বাট আমি মারতে পারিনি ভাই ধরো এক মিনিট আমি আমি করে দেবো ভাই এটা চাপ নিও না চলো মারো 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 ভাই মারো মারো গাইজ মারো 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 মেরে দিয়েছি লেটস গো বাট আমাকে ধরে নিয়েছে মরে গেছে কিন্তু বাহ 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 মরে নিয়েছে মানে মরে নিয়েছে বলছি মরে গেছে কিন্তু আমাকে ধরে নিয়েছে বাট আমাকে আবার মারতে হবে একে চলো এখান থেকে নিয়েছি আর একে মারতে হবে চলো 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 মারো মারো মোটি 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 মরে যা মরে যা ভাই মরে যা পুলিশম্যান মরে যা চলো মেরে দিয়েছি ভাই আর ধরতে পারিনি আমাকে চলো মেরে দিয়েছি ভাই ফাইনালি মানে ওকে এত মোটটা করে আমরা মেরে দিলাম এখান থেকে আমরা পেয়ে গেছি একটা গ্রিন রঙের কি লেটস গো চলো এবার এখানে এটা আটকে দেওয়া যাক আর দরজা খুলে যাবে ভাই কত বস আছে এখানে এমা ওয়ান্টস টু ফাইট ঠিক আছে চলো এবার সোজা যাওয়া যাক আর এবার এখানে গাড়ি আছে তো আই থিঙ্ক আমাকে গাড়ি নিয়ে এসকেপ করতে হবে ভাই কত কি করবো আমি ট্রেন গাড়ি ধরো এক মিনিট এখান থেকে সোজা যাই এখান থেকে আমাকে বুস্টারও দিচ্ছে ভাই এই দেখো বুস্টারও আছে আমার কাছে ভাই এখান থেকে বুস্টার আছে বাট আমাকে মনে হয় লম্বা টাইমগুলোতে বুস্টার মারতে হবে চলো এখান থেকে সোজা গিয়ে জাম্প আর এখান থেকে সোজা গিয়ে এই পাশে ঘুরবো আর এখান থেকে এরম এখান থেকে ভাই আমি এক্ষুনি বাইরে চলে যাচ্ছিলাম লেটস গো চলো এখান থেকে জাম্প এখান থেকে জাম্প এখান থেকে জাম্প লেটস গো লেটস গো লেটস গো উপরে উপরে চলে এসেছি লেটস গো চলো এখান থেকে একটা তলায় নেমে যাও আস্তে করে ভাই গাড়ি চালাতেও হবে নাকি আমাকে এখানে ভাই এখানে আমি মরবো না চাপ নিও না এখানে আমি মরবো না এখান থেকে আমি আরামসে চলে যাবো আর এখান থেকে সোজা গিয়ে চলো এখানে এই পাশে আর আমার কাছে বুস্টার লিমিটেডই আছে ভাই খুব লিমিটেড একদম খুব বেশি নেই চলো এখান থেকে সোজা চলে যাই এই পারে আর এখান থেকে সোজা গিয়ে এই পারে আর এখান থেকে এই পারে লেটস গো চলো এখান থেকে বুস্টার মারতে হবে আমাকে আর এখান থেকে এই পাশে চলো ভাই বুস্টারটা কাজে তো লাগছে কমসে কম ভাই এক্ষুনি পড়ছিলাম আমি তলায় বেঁচে গেছি ভাই খুব জোর চলো এবার আমি এই পাশে চলে এসেছি আর এবার আমাকে কি করতে হবে এবার আমাকে ট্র্যাম্পোলিনগুলোতে জাম্প করে করে যেতে হবে চলো ট্র্যাম্পোলিন লেটস গো জাম্প 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 লেটস গো জাম্প এখান থেকে আরেকটা জাম্প লেটস গো ও বেটা জি আরে ও লাস্টে পড়েছি নাকি আমি ইমোশনাল ড্যামেজ হয়ে গেছে ভাই আমার সাথে লাস্টে নাকি একদম চলো দাঁড়াও এক মিনিট দেখাচ্ছি ভাই চলো এখান থেকে সোজা জাম্প এখান থেকে সোজা জাম্প ভাই আর লাস্টে পড়ার কোনো সিন নেই
চলো এখান থেকে আমি সোজা জাম্প, চলো ভাই চলে এসেছি ফাইনালি গাইস ফাইনালি। চলো এবার এখান থেকে আমাকে আই থিঙ্ক তলায় যেতে হবে, আর কোনো রাস্তা তো আমি দেখছি না। চলো এখান থেকে সোজা তলায়। আর আমি কোথায় চলে এসেছি ভাই এটা আমি নিজেও জানি না। এক মিনিট, এটা কি ভাই, এটা কোনো রোবট টাইপের আই থিঙ্ক। এই দেখো ভাই এই রোবটটা এখানে রয়েছে, আর একে আই থিঙ্ক আমাকে কিছু একটা করতে হবে না। এইখানে আমার লাগবে হচ্ছে মেনলি রোবট হেডটা, দরজাটা খোলার জন্য দেখো রোবট হেডটা লাগবে। তো মানে আমাকে ওকে মারতে হবে কোনো একটা ভাবে। আর এখানে অ্যারো আছে, এক মিনিট চলো এর উপরে যাই, আর এখান থেকে উপরে যাই, আর এখান থেকে সোজা উপরে। দাঁড়াও এক মিনিট, কি করছি ভাই, দাঁড়াও এক মিনিট, আমি ওই পাশে একটা বকেট দেখতে পাচ্ছি। বাট এইখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এই দেখো দাঁড়াও এক মিনিট, এক মিনিট, এখানে বকেটটা নিই আর এইটা নিই, আর আমি এই পাশে চলে যাই ভাই সোজা। আমাকে জাম্প করে করে পালাতে হবে। আর আমি ভাই এখানে লেজার দিয়ে মারলো আমাকে চোখে করে, আমি বুঝতে পারছি না আমাকে কি করতে হবে। বাট ওর চোখে লেজার চলে আসছে আর ও আমাকে তারা করছে। বাট যতক্ষণ না আমি ওখানে যাচ্ছি আমাকে দেখতে পাচ্ছে না। এক মিনিট, তলায় নামি, যতক্ষণ না দেখো যতক্ষণ না আমি এইটাতে যাচ্ছি ওই অ্যারোটাতে ততক্ষণ আমাকে দেখতে পাচ্ছে না। কিন্তু যদি আমি এই পাশ থেকে যাই, এক মিনিট, আমি যদি এই পাশ থেকে যাই তাহলে কি আমাকে ধরতে পারবে? ইয়েস, না ধরতে পারবে না ভাই। চলো আমি এই পাশ থেকে যাই সোজা। এক মিনিট, এখান থেকে আমাকে ধরতে পারছে না, ঠিক আছে, এখান থেকে মানে আমাকে দেখতে পাচ্ছে না, মানে এই জায়গাটা সেফ রাস্তা বাট আমার জন্য না ভাই, আমি খালি পড়েই যাচ্ছি। চলো এখান থেকে সোজা জাম্প। আবে জাম্প কর ভাই সোজা, নারিন কি করিস ইয়ার। চলো এখান থেকে জাম্প, এখান থেকে জাম্প, এখান থেকে সোজা একটা জাম্প, এখান থেকে সোজা জাম্প, এখান থেকে সোজা জাম্প, এখান থেকে বকেট নে। এবার দেখাচ্ছি, তাহলে একে 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 এবার দেখাচ্ছি। এবার আমাকে কি করতে হবে, আই থিঙ্ক এই জলটার গায়েতে ফেলতে হবে, আর এর গাড়িতে ফেললে খারাপ হয়ে যাবে। লেটস গো, এর হাই হেড পেয়ে গেছি, লেটস গো ভাই। ইজি পাজেল, অত হার্ড নয় ভাই, আমরা কত গেম শেষ করেছি, এই পাজেলগুলো হার্ড লাগবে আমার। ছি আর, চলো এখানে বসিয়ে দিয়েছি। এবার আমাকে কি করতে হবে, এই পাশে সোজা যেতে হবে। বাট এটা আমি কোথায় চলে এসেছি ভাই, এখানে ব্রিজ ভাঙা, আমাকে ডান দিক বাঁ দিক করে যেতে হবে। এটা কি কোকা কোলা ড্রিঙ্ক? উই উই, আমি ফার্স্ট হয়ে গেছি। কি করে ফার্স্ট হলাম ভাই আমি এখানে? ভাই আমি ফার্স্ট হয়ে গেছি খুব। চলো এখান থেকে জাম্প করে করে যেতে হবে আমাকে, আমি খুব ফার্স্ট হয়ে গেছি ভাই। আই এম দ্য ফাস্টেস্ট গাই ইন দ্য ওয়ার্ল্ড, লেটস গো, লেটস, কত উঁচু লাফালাম আমি, লেটস গো। চলো এখান থেকে যাওয়া যাক ভাই, আমি অনেক ফাস্ট হয়ে গেছি বিশ্বাস করো, আমি এখন প্রায় ফ্ল্যাশের থেকেও ফাস্ট আছি। চলো এখান থেকে সোজা জাম্প, আর এক্সপেরিমেন্টস ভাই সোজা গিয়ে। চলো এখান থেকে জাম্প, লেটস গো জাম্প, ইয়া চলে এসেছি ফাইনালি গাইস, আমরা এইপারে চলে এসেছি। এখানে এক মিনিট, এখানে একটা ভোতকা, ভোতকা না মোটা কি বলে ভাই, একটা বড় প্রিজনার রয়েছে, যে যাকে কি করতে আমাদেরকে এই বল দিয়ে মারতে হবে। বাট আমি যদি সামনে যাই আমাকে ধরে নেবে ভাই, হাত আছে, মানে আমাকে ওই পাশে যেতে হবে, আর এর হাত রয়েছে এখানে। তো আমি যেতে গেলে এরকম ধরে আমাকে চিবিয়ে খেয়ে নেবে, বুঝলে গাইস। আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে, আমাকে উল্টো দিকে যেতে হবে, আমার রাস্তা এদিকেই রয়েছে। চলো এখানে পাঞ্চ করতে হবে 10-15 বার, আর আমি এপাশে চলে এসেছি। আর এখানে কি রয়েছে, এটা রিসেট, রিসেটে কি আছে ভাই, এক মিনিট রিসেট মারি, কি আছে এখানে রিসেটে, কি এলো রিসেট? আচ্ছা জিনিসপত্র, মানে আমাকে ওই ভেন্টের উপরে যেতে হবে। তো আমি এক কাজ করি, এইটাকে এখানে বসাই, ইয়েস এইটাকে এখানটাই বসাই, আর এর উপরে একটা এইটা এইটা বসালেই তো হয়ে যাবে ভাই। চলো এক মিনিট, এইখানটা এইটা বসাই, আর এবার আমি এখান থেকে আরামসে চলে যেতে পারবো ভাই, লেটস গো ভাই। এইটুকু পাজেল, পাজেল ভাই, পাজেল একদম, পাজেল নয় এগুলো, পাজেল। চলো এখানে চলে এসেছি, আর আমি এপাশে কি রয়েছে, এখানে কিছু নেই। বাট আমি উপরে কি করতে এলাম ভাই এখানে, এক মিনিট, আমাকে কেউ বলবে এখানে আমি কি করতে এলাম? কেউ আমাকে বলবে আমি কি করতে এলাম ভাই? আমার আমার কি লাগবে এখান থেকে? এক মিনিট, এক মিনিট, ধরো আমি বুঝতে পারছি না আমাকে কি করতে হবে ভাই। আমাকে মনে হয় এখানে ধরো আমাকে একটা মেনলি গোলা আনতে হবে, যেটা ওখানে নেই, ক্যানন বলের একটা বল আনতে হবে। বাট ওই বলটা কি এই উপরে আছে? আবে ইয়ার, তুই উপরে ওঠাকে, বলটা এই পাশে কোথাও একটা ভাই, আমি জানি না, এখানে কিছু তো নেই ভাই, এখানে কিচ্ছু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা উপরে রাস্তা ভাই, আমি ইয়ার এখান থেকে ঘুরে গেলাম, নাকি উপরে রাস্তা ছিল ইয়ার? ছি ভাই, চলো এখান থেকে ভেন্টটা খুলি, আর আই থিঙ্ক এটা তলায় যাবে। আরে ভাই এটা তলায় খুলেও না ভাই, এটা খুলছে না, আমাকে আবার ফেরত যেতে হবে ওদিক থেকে। ছি ইয়ার, আমাকে এদিক থেকে যেতে হবে, বুঝতে পারছো কতটা ফালতু জিনিস। চলো এখান থেকে সোজা যাওয়া যাক, আর আমি গিয়ে এবার এটাকে বসিয়ে দেবো ওইখানে, আর তারপর দেখবি ভাই এদের সাথে কি হয়, এদের সাথে একদম গেম বাজবে। দাঁড়াও এক মিনিট, নাও এবার গোলা মেরেছে, আর চোখে লেগেছে ভাই, দেখেছো তো চোখেতে? হ্যাঁ, আর আমাকে ধরবি, হ্যাঁ ধরবি। দেখো ভাই ওপারে চলে গেছে, পালাও এখান থেকে তাড়াতাড়ি, এই দরজাটা খুলবো না ভাই, এখানে দেখো রক্তের কি সব রয়েছে। আমি সোজা চললাম ভাই, আমি নেই ওইখানে, চলো আপাতত এখান থেকে চুপচাপ বেরিয়ে পড়ি। আর আমি এটা কোথায় চলে এলাম? টার্ন ব্যাক, ওয়েন্ট সিকিউরিটি, জানি না ভাই কি বলতে চাইছে। তো আমাকে ওই সুইচটা আগে অন করতে হবে, আর এদিকে আগে সুইচটা অন করতে হবে। দাঁড়াও এক মিনিট, এক মিনিট, সুইচ 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 অন করে দে ভাই এই সুইচটা। চলো এবার আমাকে ওই সুইচটা অন করতে হবে। চলো এখান থেকে সোজা বেরিয়ে যাই, এখান থেকে আস্তে করে এখান থেকে উপরে, আর এখান থেকে সোজা উপরে ভাই। পার করা আমার জন্য ইজি আছে, বাট শুধু মরে না গেলেই হলো। চলো এখান থেকে সোজা গিয়ে এইটাকে অন করে দিই, আর এবার ওটা অন হয়ে যাবে, লেটস গো। এখান থেকে জাম্প, আমি ভাবলাম এখান থেকে জাম্পে একবারে চলে যাবো ভাই আমি ওখানে, ছি আর, কিন্তু যেতে পারিনি। চলো এবার এখান থেকে এই পাশে চলে এসেছি আমরা, যেখানে আমাদের কি করতে হবে ভাই, এখানে কি সব রয়েছে, এখানে দুটো আমাকে চুজ করতে দিচ্ছে, যেটা হচ্ছে ইটস র্যান্ডম, বয়েজ স্লাইড, গার্ল স্লাইড। দেখো এক তো বয়েজ, আমি বয়েজ তো বয়েজ স্লাইডে যাবো, কিন্তু আমার মনে হচ্ছে কেমন বয়েজ স্লাইডটা ভুল আছে ভাই। দাঁড়াও এক মিনিট, চেক করি কোন দিকে যাচ্ছি ভাই আমি, ইয়েস বয়েজ স্লাইড ভুল আছে, তার মানে আমাকে গার্ল স্লাইডে যেতে হবে। চলো গার্ল স্লাইডে চেপে পড়েছি, এবার আমি কোথায় বেরোবো ভাই গিয়ে? হ্যালো, চলো আমি কোথায় একটা বেরিয়ে পড়েছি, যেখানে এটা হচ্ছে দেখো ওই যে পুলিশ, পুলিশটার ছেলে, দেখো কেরাম গুস্তেদার ভাই, টয়কে দু পিস করে দিচ্ছে, আর পুশ আপ মারছে খালি। দেখো ভাই টয় তুললো, এটাকে দু পিস করে দিচ্ছে, এই দেখো। আর এ না হচ্ছে পুলিশটা মনে হয় মেয়ে, যে লাভদড়ি খেলছে। আর এখানে কি লেখা রয়েছে, ফাইন্ড দ্য বাটন, এটা খোলার জন্য আমাদের একটা বাটন খুঁজতে হবে। দাঁড়াও এক মিনিট, বাটন চেক করি ভাই, বাটন আশেপাশে কোথাও আছে? এক মিনিট, এক মিনিট, আমি দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি গাইস, দেখতে পেয়েছি। চলো বাটনটাই খুলে দিয়েছি, এবার আমাকে চলে যেতে হবে সোজা দরজা করে ওই পাশে, ঠিক আছে। চলো এই পাশে ফাইনালি চলে এসেছি, এবার এখান থেকে কোথায় যেতে হবে, অতটা উপরে সি আর পার্ক ওর গডকে এসব দেওয়া উচিত নয় ভাই, বুঝতে পারছো? আর এটা তলায় নেমে যাবে, তার থেকে আগে আমি জাম্প করে দিই, এখান থেকে সোজা উপরে, আর এখান থেকে ভাই উপরে। চলো আরামসে উপরে চ,
ব্যাস এবার এখান থেকে সোজা গিয়ে জাম্প, লেটস গো। আমি চলে এসেছি ভাই এই পাশে। আমাকে এই পাশে আসতে হতো নাকি? ইয়েস ভাই, এই পাশে, উপরে না, এই পাশে। চলো এবার এটাকে খুলি, আবে পাঁচ মার দশ পনেরো বার। চলো আমি এই পাশে চলে এসেছি। আর এটা হচ্ছে জিম ভাই, জিমেতে আই থিঙ্ক যে বড় যে মালটা রয়েছে ও থাকবে আই থিঙ্ক, বাট আমাকে মনে হয় এই দিক থেকে যেতে হবে ভেন্টে করে। চলো ভেন্টে করে চলে এসেছি। এই দেখো ভাই জিমেতে। ও ভাই এ কি করছে এখানে? এক মিনিট, এটা হচ্ছে জিমের ওই কি বলে পুলিশ মানে পুলিশের বয়ফ্রেন্ডটা এটা। ধরো এক মিনিট ভাই, এই দেখো পেছন তারা করেছে আমাকে। ও ভাই কত বডি রয়েছে এর, তাও ভাই আমাকে ধরতে পারবে না, কারণ তোমরা বুঝতে পারছো আমি কতটা ফাস্ট ভাই। যাদের বডি হয় তারা একটু স্লো হয়, ঠিক আছে? তো আমি এখানে একদম ফাস্ট আছি, তোমাকে এ ধরতে পারবে না। আর এই টাইমে নাক চুলকাচ্ছে, আমি কি করবো? ধরো এক মিনিট, এখানে উঠে পড়ি, এখানে উঠে সুইচটা মেরে দিই, নাক চুলকাই। নাক চুলকাতে দিন চলে গেল। ধরো এক মিনিট, আমরা তলায় যাচ্ছি আস্তে আস্তে। বাট এক মিনিট ভাই, এখানে পুলিশ গার্লটা রয়েছে যেটা খুব বাজে দেখতে, মানে এটা ওই বড় পুলিশ গার্লটা যার আমি চোখ ফাটিয়ে দিয়েছিলাম মেরে। আর আমার এলিভেটর ভেঙে আমাকে তলায় নামিয়ে দিল একেবারে। এই দেখো ভাই ভেঙে তলায় নামিয়ে দিয়েছি। বাট এই পাশেও কিছু একটা আছে, এটা একটা ট্রফি আছে ভাই। আর আমরা ট্রফি নেবো না, এরকম তো হতে পারে না। ধরো এক মিনিট, এখান থেকে ট্রফি নিতে হবে, এটা পড়বে না তো? না ভাই, চলো এখান থেকে ট্রফি নিই ভাই, মাস্ট লাফিয়ে লাফিয়ে। চলো এখান থেকে আমি লাফাতে লাফাতে আরামসে চলে যাবো, বাট এখান থেকে পড়ে না যাই ভাই। আমি অনেকটা চলে এসেছি, লেটস গো এখান থেকে এদিকে। আর এখান থেকে আমি নেবো ট্রফি। দে ভাই ট্রফি তো দে। চলো ট্রফি নিয়ে নিয়েছি, লেটস গো ভাই। এবার এখান থেকে আস্তে করে জাম্প করে করে আমাকে যেতে হবে তলায়। মানে আমি ওরম ভাবে তলায় যাবো কেন ভাই? আমি এখান থেকে ডাইরেক্ট মরে যাই, তাহলে সামনে চলে যাবো আগে। হ্যাঁ হয়ে গেল, লেটস গো কমপ্লিট। তো চলো এবার আমাকে এখান থেকে এই পাশে যেতে হবে। আর এখানে একটা শভেল পড়ে আছে, তো শভেল নিয়ে আই থিঙ্ক আমাকে সামনেটা ঘুরতে ঘুরতে যেতে হবে, যেটা নর্মাল। চলো ঘুরে নিই তাড়াতাড়ি ভাই। আলাদা আলাদা রঙের মাটি আসছে ভাই, দেখো সামনে কে রয়েছে এটা। এটা কি ভাই? এক মিনিট, তুই কে ভাই? হাফ বডি আয়রন হাফ আমাকে তারা করেছে। আয় আয়, তুই আমার দিকে আয়, আমি তোকে এখান থেকে চকমা মেরে পালিয়ে যাবো ভাই। চলো এদিকে আসুক, আমি কি করবো এদিক থেকে এক পাক ঘুরিয়ে দিয়ে আমি ওদিক থেকে পালিয়ে যাবো। আজা 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 আজা, ট্যাং 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 করতে করতে আসছে ভাই। এরকম আমাকে তারা করেছে। আয় না আয়, ওই এদিক থেকে আসছে। দাঁড়াও এবার এবার আমার রাস্তা ক্লিয়ার ভাই, আমি এবার আরামসে যেতে পারবো। চলো এটা কে, আর এখান থেকে আমি আরামসে চলে দেবো ভাই সোজা। চলো আমাকে আর আটকাবার কেউ নেই ভাই, ওকে ওই দেখো ওইখানে আটকে দিয়েছি। ইয়ে লেটস গো ব্রো। প্রো তো এদেরই বলে না, এরকম ভাবে খেলতে হবে ভাই, এরকম ভাবে খেললে তবে তোমরা প্রো হবে। চলো উপরে চলে এসেছি, এখানে আমার ব্লু চাবি লাগবে, যেটা আমি কোথায় পাবো আমি জানি না। দাঁড়াও এক মিনিট ভাই, এখানে অনেক চেস্ট আছে, দেখি চেস্ট খুলে। দাঁড়াও এক মিনিট এক মিনিট এক মিনিট, এটাই খুলি, এখানে কিছু নেই, এখানে কিছু নেই। দাঁড়াও এক মিনিট, এখানে আর একটা চেস্ট আছে, এই চেস্টটাই খুলি দেখি এখানে কি আছে। খুলে যা ভাই, ওয়ে খুলে যা সিমসিম ভাই। এখানে এখানে চাবি, এখানে চাবি, লেটস গো। খুলে যা সিমসিম, খুলে যা সিমসিম। চলো চাবি নিয়ে নিয়েছি, আর এই চাবিটা লাগাতে হবে। চাবি আমার আমার থেকে বড় সাইজের চাবি এটা, দেখেছো? বাকি চলো দরজা খুলে দিয়েছি, এবার আমরা তলায় চলে এসেছি। কোথায় চলে এসেছি ভাই আমি জানি না। দাঁড়াও এক মিনিট, এর উপরে এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, আমাকে এর উপর দিয়ে পালাতে হবে তাতে। ও ভাই দেখো ভাঙবে, বললাম না আমি ভাঙবে। এটা দেখলে ভেঙে গেল না, ভেঙে তো গেছে, বাট সামনে এসছে আর স্কল রাখা রয়েছে এখানে। ঠিক আছে চলো আপাতত সামনে যাওয়া যাক, এখান থেকে এগুলো ভাঙবে না। আর এখানে রয়েছে সুন্দর সুন্দর স্কেলিডন পরে সামনে ভাই, এর উপর থেকে মাস্ট লাফাতে লাফাতে যাবো। ভাই আমি তো ভাবলাম আমাকে কিছু করবে না, বাট এটা জাম্প স্কেয়ার দিয়ে দিল ভাই আমাকে। আমি ভাবলাম সুন্দর সুন্দর কিউট স্কেলিডন রয়েছে, বাট ঠিক আছে চলো, এই কিউট নয় ভাই, এদের এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে যেতে হবে। ঠিক আছে চলো এখান থেকে চুপচাপ বাঁচিয়ে বাঁচিয়ে আরামসে চলে যাই। আর যাস না ভাই ওর পাশে, দেখতে পাচ্ছ তোমরা স্কেলিডনগুলো শুয়ে রয়েছে? ছি ভাই, দেখতে কিউট কিন্তু বড্ড বাজে ভাই এরা। চলো এখান থেকে নেমে পড়েছি, আর আমি চলে এসেছি হচ্ছে এই পাশেতে। এবার আমি কি করবো ভাই, এখানে এখানে একটা মাইন কার্ড, চলো এতে চেপে পড়ি, আর আমাকে কোথাও একটা নিয়ে যাবে। চলো ভাই একদম কসকে পকড়ে নাও, ঠিক আছে ধরে নাও একদম। আর আমি কোথায় চলে এসেছি ভাই, এখান থেকে ঘোর ঘোর। আবে মাটির ভেতরে ঢুকে গেলি কেন ওয়ে ভাই? গ্লিচ খাচ্ছে আমার, ইয়েস গ্লিচ খাচ্ছে। দেখো উল্টে গেছে মাইন কার্ড আমার, লেটস গো, মাইন কার্ড উল্টে গেছে আমার ভাই। বেরিয়ে পড়, বেরিয়ে পড়, বেরিয়ে পড়। দেখো আমি মাটির তলায় ঢুকে গেলাম ভাই, মাইন কার্ড থেকে বেরো। চলো ভাই বেরিয়ে পড়েছি ফাইনালি মাইন কার্ড থেকে। এবার আমাকে এই পাশে যেতে হবে, বাট এই পাশে দেখো এই পাশে কুকুর আছে কতগুলো। ওই ভাই ভাই কুকুরটা কি, আর আমার রাস্তাও বন্ধ হয়ে গেছে পেছনের, মানে আমি পেছনে যেতে পারবো না, মানে আমাকে ভেতর থেকে যেতে হবে। চলো এখান থেকে যাই আস্তে আস্তে ভাই। কুকুর আমাকে দাঁড়া করেছে ভাই, কুকুর আমাকে দাঁড়া করেছে। ভাগ ভাগ এখানে আরেক, আবে এ তো কালুয়া কুকুর ভাই, এর তো খাজনার থেকে বাজনা বেশি কুকুর ভাই। আমি কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না। ওই আমি আবার ব্যাকে চলে এসেছি। ও ভাই ও ভাই আমি ব্যাকে চলে এসেছি, আমি চাপে পড়ে আবার ব্যাকেতেই চলে এসেছি, আমি সামনে যেতে পারিনি। লেটস গো দাঁড়াও এক মিনিট, একে 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 চাকমা দিয়ে যেতে হবে, ঠিক আছে একে চাকমা দিয়ে যেতে হবে। চলো এখান থেকে জাম্প, এখান থেকে আসবে এই ভাই, এর আওয়াজটা খুবই সুন্দর। আর এই রয়েছে ভাই, এটা ডেঞ্জারাস কুকুর, ডেঞ্জারাস কুকুর। এটা ছোট কুকুর, আবার এখানে ডেঞ্জারাস কুকুর। ভাই ভাই ধরিস না, ধরিস না, ধরিস না, এখানে আবার ছোট কুকুর। লেটস গো ভাগো। ও ভাই ফাইনালি চলে এসেছি পাশে। আর এখানে একটা গাড়ি রয়েছে ভাই, কুকুরগুলোর কাছ থেকে আমাকে নাকি বাঁচতে হলো। ঠিক আছে চলো এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে। ইউ হ্যাভ টু স্পিড নাও, ওকে ঠিক আছে। এখান থেকে জাম্প করতে হবে, স্পিড নাও ভাই, এখান থেকে পালাতে হবে আমাকে আই থিঙ্ক। চলো এখান থেকে জাম্প, এখান থেকে জাম্প ভাই। আমাকে বুস্টার দিয়ে রেখেছে যাতে আমি জোরে জোরে যেতে পারি, বাট আমি জোরে গাড়ি চালাই না ভাই, আমি আস্তে আস্তেই চালাই এখান থেকে। ঠিক আছে এখান থেকে আরামসে আরামসে চালাও, সামনে কেউ একটা রয়েছে। ওকে ভাই আমি গাড়ি নিয়ে ঢুকে যাবো ভাই ওর গায়েতে। দেখো এক মিনিট, থ্রি টু ওয়ান লেটস গো, লেটস গো, এখান থেকে গাড়ি নিয়ে ঢুকবো। থ্রি টু ওয়ান লেটস। আবে ইয়ার আমার গাড়ি নিয়ে নিল আমার থেকে, ছি। ধরো এক মিনিট, এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের পুলিশ গার্ল, যে কাঁদছে, ভাবছে আমি এসকেপ করে, মানে এসকেপ করে গেছি, বাট ইটস আ ট্র্যাপ ভাই। আমি ভাবলাম এ কাঁদছে, বাট এটা ট্র্যাপ ভাই। আর আমি ধরো এক মিনিট রোবট হয়ে গেছি, এই দেখো এও রোবট হয়ে গেছে। লেটস গো ভাই, লেটস গো, 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 মার 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 মার, একে মারতে থাক ভাই, মারতে থাক। দেখো আমি পেছন দিকে চালাচ্ছি, বাট এ তাও ড্যামেজ খাচ্ছে। ও ও
ও ড্যামেজ খেতে থাক ভাই, ড্যামেজ খেতে থাক। চলো আমাকে মারতে হবে আগে, যদি আমি না মারতে পারি তাহলে আমি এখান থেকে স্কেপ করতে পারবো না। আর এও আমাকে ড্যামেজ দেবে, ঠিক আছে চলো এখান থেকে মারতে থাকো মারতে থাকো। ওর হেলথ কমছে দেখো, পুলিশ ওমেনের, আর আমি একে ঘোরাতে ঘোরাতে মারছি ভাই। চলো মারতে থাকো মারতে থাকো মারতে থাকো, ওর হাতটা একটুখানি খারাপ হয়ে এসছে। চলো চলো এ খালি আমাকে না মারুক ভাই, আমার হেলথ অনেক কম কমে যাবে যদি আমাকে মারে। চলো মারতে থাকো মারতে থাকো, লেটস গো ভাই। এ মরে গেছে, অলমোস্ট মরে গেছে ভাই, এ আমাকে আর ধরতে পারবে না। চলো এদিক থেকে মারি, এবার সামনে থেকে হালকা মারবো ভাই, আমি লাস্ট দুটো সামনে থেকে মারবো, একে একে পেছন দিক থেকে মারছি। বাট দাঁড়াও এক মিনিট সরে যা ভাই সরে যা, লেটস গো লেটস গো লেটস গো ভাই, দাঁড়াও এক মিনিট, এবার একে সামনে থেকে মারবো, মার আমাকে মার। মারতে থাকতে হবে, আর আমি না কি করবো একে মেরে একবারে ধুলোয় মিশিয়ে দেবো ভাই। আমারও আমারও নাকি বডির স্পি কমছে, মানে মুখোমুখি আমি মারলে একে মরে যাবো, কারণ ওর পাওয়ার বেশি আছে। তো চলো আমি একে মুখোমুখি মারবো না ভাই, একে নর্মালি মারবো, মার একে মার মার, ডান্ডা দিয়ে মেরে দে ভাই। কি সব শর্ট দিয়েছে দেখেছো, কাঠির শর্ট দিয়েছে ভাই। চলো একে মেরে দে মেরে দে মেরে দে, লেটস গো লেটস গো, মেরে দে মেরে দে ভাই। আমার হাত ব্যথা করছে এবার ক্লিক করতে করতে। চলো একে মার ভাই, আমার না আবার আবার ফেটে যায়। আরে ভাই একে লাস্ট হিটও মুখ ঘুরে দেবো না, আমি এখান থেকেই মেরে দেবো। চলো লাস্ট হিট লাস্ট হিট লাস্ট হিট, লেটস গো গাইস, মেরে দিয়েছি ফাইনালি। তোকে তো আবার মারবো, এনে 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 আবার নে আবার নে। চল ভাগ, কোথায় উড়ে গেল ভাই? ওই দেখো আকাশে আকাশে উড়ে গেছে, আর আমার কাছে রোবটটা রয়ে গেছে, আর ও পালিয়ে গেছে ভাই, কোথায় ভ্যানিশ হয়ে গেল। চলো এবার আমাকে কি করতে হবে, এখান থেকে সুন্দরভাবে স্কেপ করতে হবে, যেটা হচ্ছে আমাদের হেলিকপ্টার স্কেপ। গাইস লেটস গো হেলিকপ্টার স্কেপ ভাই, আমরা প্রিজন থেকে, দেখো ভাই কত বড় প্রিজন দেখছো, ওই দেখো। চলো আমরা এবার এখান থেকে হেলিকপ্টার স্কেপ করে নিয়েছি, ফাইনালি গাইস আমরা স্কেপ করে গেছি পুলিশ গার্লের প্রিজন থেকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না, ওখানে লাইভ স্ট্রিম হবে খুব তাড়াতাড়ি, মানে এই পরের মাস থেকে এপ্রিল থেকে হবে, ঠিক আছে। চলো দেখো তোমার সাথে পরের গেমপ্লে ভিডিও, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।